প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। এজিবি নিউজ মানে ভিন্ন স্বাদের বৈচিত্র্যপূর্ণ অন্যরকম খবরাখবর। লকডাউন কিছুটা শিথিল করে গার্মেন্টস শ্রমিক এবং মিল কলকারখানার শ্রমিকদের আসার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, সেজন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। এরপর থেকেই ঢাকামুখ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাস, ট্রেন, লঞ্চ, ফেরিঘাট সবখানে উপচে পড়া মানুষের ভিড়। আমরা ভিডিওতে দেখছি দৌলতদিয়া আরিচা ফেরিঘাটে মানুষের উপচে পড়া ভিড়। তারা কর্মসংস্থানের যোগদানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নারী, শিশু, বয়স্ক সব ধরনের মানুষ তারা ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। বাসে, মালবাহী ট্রাকে অথবা নিজেদের ব্যক্তিগত পরিবহনে করে আসবার চেষ্টাও করছেন অনেকেই। তবে ঢাকায় ফেরার সময় অনেককেই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি, বিষয়টি খুবই উদ্বেগজনক। যেখানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে, সেখানে লকডাউন শিথিল করে কর্মসংস্থানের উদ্দেশ্যে ঢাকায় এভাবে ফেরাটা কতটা যুক্তিসঙ্গত তাই এখন প্রশ্নবিদ্ধ। যদিও অনেকে বলছেন এভাবে কর্মসংস্থানে না ফিরলে তারা খাবে কি, পড়বে কি, বাঁচবেই বা কীভাবে, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আরও একটু ধৈর্য ধরে আর কয়েকটা দিন লকডাউনে সকলেই স্বস্ব স্থানে অবস্থান করা খুব জরুরি ছিল। ঢাকার উদ্দেশ্যে যারা রওনা হয়েছেন তার মধ্যে মনে হয়েছে সবচেয়ে মোটরসাইকেল আরোহীরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ঢাকা ফিরেছেন। দ্বিচক্র এই যানটিতে করে তারা খুব সহজেই ফাঁকা রাস্তা দিয়ে নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওতে যে যাত্রীদের দেখছেন তার মধ্যে মোটরসাইকেলে আমিও একজন আরোহী ছিলাম। যারা বাইকে চলাচল করেন তাদের প্রতি অনুরোধ করব, সাবধানে বাইক চালাবেন, নিরাপদে জীবনযাপন করবেন। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে কর্মসংস্থানে যোগদান করবার এবং বাংলাদেশের এই উন্নয়নের চাকাকে সচল রাখবার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী আয়োজনে। প্রতিদিন নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।